ষষ্ঠ পরিচ্ছেদ। পোয়া বারো, মুচিরাম জেলা লুঠিতে লাগিল। প্রথম লোকের কাছে চাহিয়া চিন্তিয়া দুই চারি আনা লইত, তারপর দাঁও শিথিল। ফেলু শেখের ধানগুলি জমিদার জোর করিয়া কাটিয়া লইতে উদ্যত। সাহেব দয়া করিয়া পুলিশকে হুকুম দিলেন ফেলুর সম্পত্তি রক্ষা করিবে। সাহেব হুকুম দিলেন, কিন্তু পুলিশের নামে পরোয়ানাখানি লেখা আর হয় না। পরোয়ানা লেখা মুচিরামের হাত, পরোয়ানা যাইতে যাইতে ধান থাকে না। ফেলু মুচিরামকে এক টাকা, দুই টাকা, তিন টাকা, ক্রমে পাঁচ টাকা স্বীকার করিল। তৎক্ষণাৎ পরোয়ানা বাহির হইল। তখন ম্যাজিস্ট্রেটেরা সহস্তে জবানবন্দি লইতেন না, এক কোণে বসিয়া এক একজন মুহুরি ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিত, আর যাহা ইচ্ছা তাহা লিখিত। সাক্ষীরা একরকম বলিত, মুচিরাম আর এক রকম জবানবন্দি লিখিতেন। মকদ্দমা বুঝিয়া ফি সাক্ষ্য প্রতি চারিয়ানা আটানা এক টাকা পাইতেন। মকদ্দমা বুঝিয়া মুচি দাঁও মারিতেন, অধিক টাকা পাইলে সব উল্টা লিখিতেন। এইরূপে নানা প্রকার ফিকির ফন্দিতে মুচিরাম অনেক টাকা উপার্জন করিতে লাগিলেন। তিনি একা নহেন, সকলেই করিত, তবে মুচি কিছু অধিক নির্লজ্জ। কখনো কখনো লোকের ট্যাঁক হইতে টাকা কাড়িয়া লইত। যাই হোক, মুচি শীঘ্রই বড় মানুষ হইয়া উঠিল। কোন মুচি না হয়! অচিরাত সেই অকৃত নামনি প্রতিবেশিনী স্বর্ণালঙ্কারে ভূষিতা হইল। মদ, গাঁজা, গুলি, চরস, আফিং, যাহার নাম করতে আছে এবং যাহার নাম করিতে নাই, সকলই মুচিবাবুর গৃহকে অহর্নিশি আলোক ও ধূমময় করিতে লাগিল। মুচিরামেরও চেহারা ফিরিতে লাগিল, গালে মাস লাগিল, হাড় ঢাকিয়া আসিল, বর্ণ জাপান লেদার ছাড়িয়া দিল্লির নাগড়ায় পৌঁছিল। পরিচ্ছদের বৈচিত্র্য জন্মিতে লাগিল, সাদা, কালো, নীল, জর্দা, রাঙা, গোলাপি প্রভৃতি নানা বর্ণের বস্ত্রে মুচিরাম সর্বদা রঞ্জিত। রাত্রি দিন মাথায় তেরি কাটা, অধরে তাম্বুলের রাগ এবং কণ্ঠে নিধুর টপ্পা। সুতরাং মুচিরামের পোয়া বারো। দোষের মধ্যে সাহেব বড় খিটখিট করে, মুচিরাম একে ঘোরতর বোকা, কোনো কর্মই ভালো করিয়া করিতে পারিত না, তাহাতে আবার দুর্জয় লোভ, সকল তাতে মুচিরাম গালি খাইত। সাহেবটাও বড় বদরাগী, অনেক সময় মুচিরামকে কাগজপত্র ছুঁড়িয়া মারিত। সাহেবের ভিতরে ভিতরে হৃদয় দয়া ছিল, নচেত মুচিরামের চাকরি অধিককাল টিকিত না। সৌভাগ্যক্রমে সে সাহেব বদলি হইয়া গেল, আর একজন আসিল। এই নতুন সাহেবটির নাম গ্রনগারহাম, লিখিবার সময় লোকে লিখিত গ্রনগারহাম, বলিবার সময় বলিত গঙ্গারাম সাহেব। গঙ্গারাম সাহেব অতি ভদ্রলোক, দয়ার সাগর, কাহারও কোনো অনিষ্ট করিতেন না, মকদ্দমা করিতে গিয়া কেবল ডিসমিস করিতেন। তবে সাহেব কিছু অলস, কাজকর্মে বড় মন দিতেন না এবং নিজে সরল বলিয়া তাঁবেদার দিগের উপর বড় বিশ্বাস ছিল। সকল কর্মের ভার সেরেস্তাদার এবং হেড কেরানির উপর ছিল। যতদিন সাহেব ওই জেলায় ছিলেন, একদিনের জন্য একখানি চিঠি সহস্তে মুসাবিদা করেন নাই, হেড কেরানি সব করিত। সাহেব প্রথম আসিয়া মুচিরামের কালো কালো নধুর সুচিক্কণ শরীরটি দেখিয়া এবং তাহার আভূমি প্রণত ডবল সেলাম দেখিয়া নিজের সরল চিত্তে একেবারে সিদ্ধান্ত করিলেন যে আপিসের মধ্যে এই সর্বাপেক্ষা উপযুক্ত লোক। সে বিশ্বাস তাহার কিছুতেই গেল না। যাইবারও কোনো কারণ ছিল না, কেননা কাজকর্মের তিনি খবর রাখিতেন না। একদিন আপিসের মীর মুন্সি মির্জা গোলাম সাফরদার খাঁ সাহেব দুনিয়াদারি নামাফিক মনে করিয়া ফৌত করিলেন। সাহেব পরদিনেই মুচিরামকে ডাকিয়া তৎপদে অভিষিক্ত করিলেন। মীর মুন্সির বেতন কুড়ি টাকা, কিন্তু বেতনে কি করে, পথটি রুধিরে পরিপ্লুত। অজরাম রবত প্রাজ্ঞ মুচিরাম শর্মা রুধির সঞ্চয় করিতে লাগিলেন। দোষ কি?
অজরামরবৎপ্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিন্তয়েত। দুইটা একজনে পারে না, মুচিরাম বিদ্যা চিন্তা করিতে সক্ষম নহেন, কোষ্ঠীতে তাহা লেখে নাই। অতএব বিষ্ণু শর্মার উপদেশানুসারে মৃত্যু ভয় রহিত হইয়া তিনি অর্থ চিন্তায় প্রবৃত্ত। যদি সেই হিত উপদেশগুলি অধিত হইবার যোগ্য হয়, যদি সে গ্রন্থ এই ঊনবিংশ শতাব্দীতেও পূজার যোগ্য হয়, তবে মুচিরামও প্রাজ্ঞ, আর এদেশের সকল মুচি প্রাজ্ঞ। বিষ্ণু শর্মা ভারতবর্ষের মাকিয়াবেল্লি চাণক্য, ভারতের রসফুকুল, যাহার এইরূপ গ্রন্থ বিদ্যালয়ের বালকদিগকে পড়াইবার নিয়ম করিয়াছে, তাহাদিগের উচিত আবার বিদ্যালয়ে প্রবেশ করা, তাহাদের শিক্ষা হয় নাই। এটি মুচিরাম গুরুর জীবনচরিত উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।